জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। আবারও মৃত্যু শামশেরগঞ্জের পরিযায় শ্রমিকের। ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে উড়িষ্যায় কাজে গিয়ে মৃত্যু হলো এক শামশেরগঞ্জের শ্রমিকের। জানা গেছে মৃত ওই শ্রমিকের নাম আজিজুল শেখ, বয়স আনুমানিক 17। তার বাড়ি শামশেরগঞ্জ থানার সাইফোন কলোনি এলাকায়। পরিবার সূত্রে খবর, বেশ কয়েক মাস আগে উড়িষ্যার আনিকুল এলাকায় রাজমিস্ত্রি কাজে যায় ওই কিশোর। যদিও গতকালকে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায় কিশোর, তারপরে সাপের ছোবলে মৃত্যু হয় ওই কিশোরের। যদিও ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার এলাকা জুড়ে। মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বিছানাতে ঘুমিয়েছিল আমার ছেলে, সাপে এসে ঘুমো অবস্থায় কেমনি লিয়েছে আমার ছেলেকে। আমার ছেলেকে যখনই কামড়ালছে তখন আমার ছেলে ঘুম ভেঙে গেছে। বিছানা থেকে উঠে দেখছে তো সাপ পালাচ্ছে। সেই সাপকে বলেছে আমার ছেলে যে তাড়াতাড়ি এই সাপের ছবি করো, দিয়ে আমাকে হসপিটাল নিয়ে যাও, যে ডাক্তারকে দেখা বাজে এই সাপে আমাকে কামড়ালছে। আমার ছেলের কান কেমনে নিয়েছে, অন্য জায়গায় কামড়ায়নি, যে কোনো জায়গায় বাঁধতে পাইনি। আমার ছেলের কান কামড়ালছে, হসপিটাল নিয়ে গেছে। ওই যেখানে হসপিটালে কাজ করে ওখানকার হসপিটালের 10টা ইঞ্জেকশন করেছে, অক্সিজেন দিয়েছে। ছেলে আমার নিষিদ্ধ হয়ে গেছে, বলেছে আমরা পারবো না, অন্য হসপিটাল নিয়ে যাও। আমার ছেলেকে কটক হসপিটালে নিয়ে আসছিল, কটক নিয়ে আসতে নিয়ে আসতে ওখানে আস্তে আস্তে আমার ছেলে শেষ হয়ে গেছে। ওখানে ঘুমিয়েছিল মশারি তলা, দেওয়া হয়তো ঢুকে গেছে কোন পাক দেয় সাপটা, কানে কামড়ে দিয়েছে। কানে যত ওই এক হসপিটাল থেকে আর এক হসপিটাল নিয়ে যাওয়া ছিল, দেয় রাস্তাতে মারা গেছে।